বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর। তো আজকে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এসডিপি প্রশ্নকালে ত্রিপুরাকে কোন জায়গাতে বেক আদায় ফেলার জন্য গিতার জন্য তিনি যে জনপ্রিয়তা তৈরি করেছেন পেছনে কিছু লোক লেগে গেছে, কিন্তু দপ্তরের মধ্যেও কিন্তু সেই লোকের সংখ্যাটা কম নয়। এবং বৃহস্পতিবারের ঘটনাটাকে সেটাকে তাদের এসডিপির সঙ্গে জড়িয়ে দিয়ে সেটাকে কিন্তু বেক আদায় ফেলার চেষ্টা করা হচ্ছে, ওনাকে মামলা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এই ধরনের কিন্তু একটা সিনারি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কি বলছেন এসডিপি প্রশ্নকালে ত্রিপুরা, সেটা অবশ্যই আপনাদেরকে আমরা শোনাবো। প্রশ্নবাবু, ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে আপনাদের স্বাগত, আমি সোমেন রয়েছি আপনার সঙ্গে। হ্যাঁ বলুন। আচ্ছা, একটা বিষয় যেটা হচ্ছে, আমরা দেখলাম যে বৃহস্পতিবার রাতে অর্থাৎ 26 জানুয়ারি পর্যন্ত দিবসের আগের রাতে সম্ভবত, যদি আমি ভুল না হই, একটা যে ঘটনা আপনাদের পরিবারের সঙ্গে ঘটেছে, আপনার ছেলে এবং মেয়ের সঙ্গে একটা দুর্ঘটনা একান্ত ঘটেছে, যে ঘটনাটা দেখলাম এবং আপনার পরিবারে আপনার ছেলেকে ড্রেনে ফেলে মারধর করা হচ্ছে, আবার কেউ কেউ অভিযোগ করছেন যে আপনার মেয়ে যাদের সঙ্গে দুর্ঘটনায় জড়িয়ে গেছিল তাদের সঙ্গে গায়ে হাত তুলেছেন, যদিও এটা কোনো ফুটেজ আমরা পাইনি। ড্রেনে ফেলে আপনার ছেলেকে আঘাত করা হচ্ছে, সেটা ভাইরাল হয়েছে এবং ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে এখানে। তার পরবর্তীতে অভিযোগ করছে যে আপনি কোথায় গিয়ে যারা এই ঘটনার সঙ্গে জড়িত বা এই ধরনের একটা পরবর্তী ঘটনা পরবর্তীতে আপনি গেছেন সেখানে গিয়ে আঘাত করেছেন। অনেকটা এসডিপি প্রশ্নকাল থেকে এবার একটা জনপ্রিয় যে সিনেমা ছিল শাহরুখ খানের জওয়ান সিনেমাতে, যেখানে শাহরুখ খান একটা ডায়লগ দিয়েছিলেন, বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর, এটা কি কোনোভাবে এটার সঙ্গে মানে মনে হচ্ছে এটার সঙ্গে ইন্টার রিলেটেড? না না না, এমন কিছু না। বেটি যদি ভুল করে সাজা পাবে, ছেলে যদি ভুল করে ছেলেও সাজা পাবে, আর আমিও যদি ভুল করি আমিও সাজা পাবো, সেটাই আমি বিশ্বাস রাখি। আমি যদি মারধর করে থাকি তাহলে একটা ফুটেজ দেখাক না যে আমি মারধর করেছি কাউকে, আর সেদিন যদি আমি যদি সেই স্পটে যদি না থাকতাম তাহলে তো সেখানে সে কি মব লিঞ্চিং হয়ে যেত। পাবলিক ওকে পীড়া দিয়েছে, আমি ওকে পীড়ানোর চেষ্টা করেছি, একটা ফুটেজ দেখাক না আমি যে তাকে কি করে মারধর করেছি এমন। আপনি বলছেন আপনি সেখানে মানে সহযোগিতা করেছেন, আর আমার কি দায়িত্ব নাই? আর আমি কি জানি না যে আমি কেন মারধর করতে যাবো? আইন আছে, আইনের পথে আইন চলবে, আইন ব্যবস্থা নেবে, আমি আইনের সাহায্য নেবো, আমি কেন মারধর করতে যাবো? এক কথা যদি প্রশ্ন করি আপনাকে, এক কথা যদি আপনি বলেন যে ঘটনাটা আসলে কি, মানে এটাকে কিভাবে দেখছেন আপনি? ঘটনা কিছু না, একটা একটা দুর্ঘটনা ঘটনা ঘটেছে, সেখানে কিছু উশৃঙ্খল যুবক এসে আমার মেয়ে আর ছেলেকে মারধর করেছে, সেটাই হচ্ছে একটা ঘটনা। এর এখানে কোনো জাতিগত কোনো বিষয় না, এখানে কোনো রাজনীতির কোনো বিষয় না এখানে। ডক্টর পিজা অর্ডার দেবে আর ডক্টরের বাবার সঙ্গে গিয়ে পিজা অর্ডার নিয়ে আসবে, এটা কি বিশ্বাস করা যায় না? হলেও হতে পারে, কারণ বাবার কাছে সন্তান সব সময় ছুটোই থাকে, ওটা হতে পারে, সেটা আমি কিছু বলার নেই সেখানে। তাহলে এখানে এসডিপিও গিয়ে চিকিৎসকের মাধ্যমে করে দিয়েছে, এটাকে কিভাবে মানে এটাকে কিভাবে জাস্টিফাই করা যায়? চিকিৎসক হয়ে কিভাবে সেখানে গেল সেটা না, একজন এসডিপিও চিকিৎসককে হঠাৎ করে কোনো জায়গা থেকে মাধ্যমে করার অভিযোগ উঠে তাহলে তো এটাও তো ভালো লক্ষণ না। সেটা হচ্ছে একটা এলিগেশন উঠাচ্ছে আমার আমার সুনাম নষ্ট করার জন্য না, যদি কেস রেড করে থাকে কেসে তদন্ত করুক, কেসে যেটা হবে সেটাই হবে, আমি তো সব বরাবরই বলি। আমি আগে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনার ক্ষমতা আপনি অপব্যবহার করার চেষ্টা করছেন বা এইভাবে, ঠিক আছে ওরা বলছে ঠিক আছে, দেখেছি আমি অনেক মিডিয়াতে অনেক আমাকে ইয়ে করছে, তো একটা ফুটেজ দেখান না সেখানে আমি মারধর করেছি, সেখানে দেখছি। আপনার ছেলেকে তো এই জিনিসটা কি কোনোভাবে ব্যথা দেনা পেয়া দেনা, এর মধ্যে আবার অভিযোগ তোলা হচ্ছে উল্টো? বেদনা তো হয় সন্তানদের জন্য হয়, আজকে সকালে মেয়েটা কাঁদছিল, বুকে ব্যথা করে বাবা, তো চোখে জল আসে যায়, ছেলেও বলছে বাবা আমি হাঁটতে পারতেছি না, ডাক্তার এডভাইস দিয়েছে ওষুধ দিয়েছে খাবে,
তাহলে কি বিভিন্ন সময় যারা জনপ্রিয়তা পায় তাদের পরিবারের সময় কোন একটা নেগেটিভ ঘটনা ঘটলে বা একটা দুর্ঘটনা ঘটলে সেটাকে একটা অংশে মানুষ এটাকে নিয়ে অন্যভাবে শুরু করে দেয়? একটা থাকে সবসময় সুযোগ সুযোগ সন্ধানী, কিভাবে ডিফেন্ড করা যায় এবং সেই কি বলে থাকে স্থলাভিষিক্ত করা যায়। হয়তো এমনও আছে আমার আমতলিতে জিপিও হওয়াটা অনেকে পছন্দ হচ্ছে না, সহ্য হচ্ছে না। আমি বলতে যাবো না, বেটি খুদ সামলেগা, বেটা বেটা খুদ সামলেগা। একদম 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 ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।